আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। জানতে চাই 2020 চ্যানেলের পক্ষ থেকে আরও একবার অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো মাইক্রোসফট অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমএস ওয়ার্ডের দ্বিতীয় পর্ব। তো যারা এমএস ওয়ার্ডের প্রথম পর্বটি মিস করেছেন, তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রথম পর্বটি দেখে আসুন, অথবা আমি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। তা না হলে এই ভিডিওটি আপনার কাছে এলোমেলো লাগতে পারে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাছাড়া ইতোমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি গত পর্বে দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি তিনভাবে ওপেন করা। তো আপনারা যদি তিনভাবে ওপেন করা দেখতে চান, তাহলে প্রথম ভিডিওটি দেখে আসুন। আমি আজকে সিম্পলি একটি স্টেপে এটা আমি ওপেন করব। আমি মাউসে রাইট ক্লিক করে নিচে যে দেখতে পাচ্ছেন নিউ লেখা, এই নিউ লেখাটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করলে একটি পপ আপ মেনু দেখতে পাচ্ছেন সাইড থেকে ওপেন হলো। এই পপ আপ মেনুর 4 নম্বর অপশনটিতে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমি এটাতে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমি এখানে যেটা লিখব সেটা আমার টাইটেল বক্সে শো করবে। আমি এখানে লিখব এমএস ওয়ার্ড। এখানে আমি যেহেতু পার্ট টুর ভিডিও বানাচ্ছি, এখানে পার্ট টুটা লিখে দিই। পার্ট টু লিখে এখান থেকে আপনারা যেটা টাইটেলে দিতে চান সেটা এখানে লিখবেন। লিখে তারপরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করছি। তারপরে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে চাই, তাহলে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপরে অবশ্যই ডাবল ক্লিক করতে হবে। মনে রাখবেন, অবশ্যই ডাবল ক্লিক করতে হবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, করে এটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এমএস ওয়ার্ড পার্ট টু। এটাকে বলা হয় টাইটেল বার, এবং এপাশে বলা হয়, এটাকে বলা হয় ক্লোজ বার, এটাকে বলা হয় রিস্টোর ডাউন, এটাকে বলা হয় মিনিমাইজ, এটাকে রিবন, এবং এটাকে মাইক্রোসফট ওয়ার্ড হেল্পও বলা হয়। তো আমি এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছি প্রথম টিউটোরিয়ালে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এগুলো প্রত্যেকটি এক একটি ট্যাবস। অনেকের কাছে এটা আপনার হচ্ছে যে মেনু নামেও পরিচিত। তারপরে নিচে যে দেখতে পাচ্ছেন পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, তারপরে এখানে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হয় কমান্ডস। অনেকের কাছে এগুলা অপশন নামেও পরিচিত। তো বন্ধুরা, এখানে আমি যদি একটু জুম করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটাকে বলা হয় ক্লিপবোর্ড। তারপরে যে অংশটাকে দেখতে পাচ্ছেন, এখানে একটি দাগ রয়েছে এবং এই মাথায় একটি দাগ রয়েছে। এর মাঝখানের অংশটাকে বলা হচ্ছে ফন্ট, এটা ফন্ট বার। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা দাগের মাঝখানে যেটা রয়েছে, এইগুলো হচ্ছে প্যারাগ্রাফ। তারপরে এখানে স্টাইল, তারপরে এটা হচ্ছে এডিটিং। তো এখানে আপনারা যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন, পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, এই কাজগুলো আমরা এখান থেকে না করে আমরা এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও এই সেম কাজগুলো করতে পারি। তারপরে এখানে যদি ফন্টের এই যে যতগুলা অপশন বা কমান্ডস আছে, আমি যদি এই কাজগুলো এখান থেকে না করে এখান থেকে করতে চাই, তাও আমি এখানে ক্লিক করলে সেম সেই একই কাজগুলো এখানে দেখতে পাবো। আমি এখান থেকে সেই কাজগুলো সিলেক্ট করে আমি ওকে করলে এটা অ্যাপ্লাই হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি এখানে কিছু লিখি। আমি এখানে কিছু লেখা লিখলাম, আমার লেখাগুলো আগে থেকে কপি করা ছিল, আমি এখানে জাস্ট পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। তো যাই হোক, আমি একটা কথা বলে রাখি, মাইক্রোসফট ওয়ার্ডে আমি যদি কোনো কাজ করতে যাই, তাহলে অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে। আমি যদি সিলেক্টবিহীন কাজ করতে চাই, তাহলে কাজটি আমি করতে পারবো না। আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে আমি যে কাজটাই করতে যাই না কেন, সেটা আগে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা মাউসের লেফট বাটন ক্লিক করে একটু টেনে দিয়ে সিলেক্ট করছি। এভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি এই কাট অপশনটির কাজ দেখাবো। আমি আগেই বলেছি এটা সিলেক্ট করতে হবে, আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম। কাট অপশনটি বলতে আমরা এখানে
অথবা কাট এই কমান্ডসটি বলতে আমরা এখানে বুঝি যে স্থানান্তর করা। আমার সাপোজ এই লেখাটা এখানে দরকার নাই, আমি চাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে এই জায়গাটিতে অথবা এই যে এখানে বাংলা টিউটোরিয়াল 2020 এটার পরে আমি এটা পেস্ট করব। অর্থাৎ পেস্ট করব বলতে এখান থেকে স্থানান্তর করে আমি এই জায়গাটিতে নিয়ে আসব। সেক্ষেত্রে আমি কাট করব, কাট করার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এক্স, আমি এটা ক্লিক করে কাট করলাম। আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করেও এটা কাট করতে পারেন। তারপরে আমি এখানে একটি ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখান থেকে পেস্ট করি তাহলেও এই লেখাটি এখানে পেস্ট হয়ে যাবে। আবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করি তাহলেও এটা আর কি এখানে পেস্ট হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভিউ চাপতে পারি, আপনারা যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখছেন মাইক্রোসফট ওয়ার্ড 2010 টিউটোরিয়াল এই লেখাটা এখানে চলে আসলো। তারপরে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপি, আমি এটা সিলেক্ট করলাম, এতটুকু জায়গা সিলেক্ট করলাম। কপিটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি একই লেখা বারবার, মানে বারবার লেখার ঝামেলা এড়ানোর জন্য আমরা কপিটা ব্যবহার করে থাকি। তো আমি এই লেখাটাই চাচ্ছি এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2010 টিউটোরিয়ালের পরে আমি লিখব, সেজন্য আমি এই কপিতে ক্লিক করলাম। অথবা আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল সিতেও মানে প্রেস করতে পারেন, সেম কাজটাই হবে। আমি চাচ্ছি যে এটার পরে আমি পেস্ট করব, তাহলে আমি এখানে এটা ক্লিক করব। ক্লিক করে আপনারা এখানে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করতে পারেন। তো আমি এখানে ক্লিক করছি, দেখুন এই যে এই লেখাটা এখানে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট, এই যে এতটুকু মাইক্রোসফট টিউটোরিয়াল বেস্ট ওয়ে টু লার্ন মাইক্রোসফট অফিস, এই লেখাটা এখানেও আছে। আমি এটা কপি করে আবার এখানে নিয়ে আসলাম। তাহলে যাই হোক, বুঝতে পেরেছেন আশা করি যে এই কাট এবং কপি এই দুটি কমান্ডসের কাজ। তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফরম্যাট পেইন্টার, আমরা এখন দেখব এই ফরম্যাট পেইন্টারটির কী কাজ। তো আমরা চাচ্ছি আসলে এই ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা সাধারণত কোনোটা কোনো ফন্টকে, যেমন এখানে একটি ফন্ট আমরা দেখতে পাচ্ছি এটা একটু বোল্ড করা আছে, ফন্টটা হচ্ছে যে মনোটাইপ কর্সিভা। তো আমরা এই ফন্ট এবং এই সাইজে এই যে এই লেখাটাকে করব, এই লাইনটাকে করব, তাহলে আমাদের একটা সুবিধা আছে, আমরা এই লেখাটা সিলেক্ট করব, সরি আমরা এই যে এই লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে আমরা এটা যে লাইনটা এই লাইনের মতো করতে চাচ্ছি সেই লাইনটা থেকে এইভাবে টেনে দিব, দেখুন এইটাও এইটার মতোই হয়ে গেল। তাহলে আমি এখানে ক্লিপবোর্ডের কাজগুলো দেখানোর চেষ্টা করেছি, তারপরে আমি ফন্টের কাজগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন ফন্ট, আমি যদি এটা মনে করি যে এটা করবো না তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আমরা আনডু করতে পারি, আমি এটা আনডু করলাম। তারপরে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্ট বার, এই যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই কোনায়, এখানে আইকনে আমি ক্লিক করলাম, করলে দেখতে পাচ্ছেন নিচে অনেক রকম ফন্ট আছে। আমি যদি এখান থেকে নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করে আমি যদি মনে করি যে এই ফন্টটা চেঞ্জ করব, তাহলে এখানে ক্লিক করে আমরা এই ফন্টটা চেঞ্জ করতে পারি, দেখুন এই ফন্টটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি আবার এটা ব্যাক করতে চাই তাহলে কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে পারি। এটা হচ্ছে সাইজ, তো এখানে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট 11 সাইজ দেওয়া আছে, আমি যদি চাই যে সাইজটা বাড়াবো তাহলে এখান থেকে আমি সাইজটা বাড়াতে পারি। আবার আমি যদি এখানে ক্লিক করি তাহলেও সাইজটা বাড়বে, দেখুন সাইজটা বাড়ছে। আবার যদি কমাতে চাই তাহলে আমি এখানে ক্লিক করেও সাইজটা কমাতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করেও আমরা এটা কমাতে বাড়াতে পারি। তো আপনারা সবগুলো ওয়েই ব্যবহার করতে পারেন যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে সেন্টেন্স কেস বলা হয় এই কমান্ডসটাকে, অথবা চেঞ্জ কেসও বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ কেস এটাকে বলা হয়। এখানে যদি আমি সেন্টেন্স কেস করে দিই তাহলে এই যে এটা এখন সেন্টেন্স কেসে আছে, আমি যদি এটাকে লোয়ার কেস করে দিই, অর্থাৎ লোয়ার কেস যদি করি, লোয়ার কেস মানে আপনারা সবাই জানেন যে ছোটো হাতের লেখাটা হয়ে যাবে এখানে, দেখুন এই যে এম
এখানে এই সেন্টেন্সটির প্রথম ওয়ার্ডটা ছিল বড় হাতের, তো এটাও হয়ে গেল ছোট হাতের। তারপরে এখানে যদি আবার ক্লিক করি, এটা যদি বড় হাতের করতে চাই তাহলে আপার কেস সিলেক্ট করব। দেখুন এটা সবগুলো বড় হাতের হয়ে গেল। তারপরে যদি মনে করি যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা আমি বড় হাতের করব, বাকিগুলো সব ছোট হাতের থাকবে, তাহলে দেখুন এই যে মাইক্রোসফট একটা সেন্টেন্স, এর প্রথম ওয়ার্ডটা এমটা বড় হাতের হয়েছে, টিউটোরিয়ালসের প্রথম ওয়ার্ডটা বড় হাতের, তারপরে যেই ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন সবই ছোট হাতের। তো এভাবে আপনারা করতে পারেন। তারপরে যদি মনে করেন যে এখানে এই প্রথম ওয়ার্ডটা আমি ছোট হাতের করব, বাকিগুলো সব আপনার হচ্ছে বড় হাতের করব, তাহলে এখানে এটা করে দিবেন। দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ছোট হাতের হয়ে গিয়েছে এবং বাকি ওয়ার্ডগুলো অবশ্য বড় হাতের হয়ে গিয়েছে। তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আমি যদি এইটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাই ডিফল্ট সাইজ 11, তো এটা হচ্ছে যে এমএস ওয়ার্ডে এটা ফিক্সড করে দেওয়া। আমি 2013 ইউজ করছি, সবগুলোতেই বাই ডিফল্ট হয়তো 11টাই এখানে ফিক্সড করা আছে। তা আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা ক্লিয়ার অল ফরম্যাটিং হয়ে বাই ডিফল্ট 11 সাইজ হয়ে যাবে এবং সাথে সাথে ফন্টটাও চেঞ্জ হয়ে বাই ডিফল্ট যেই ফন্টটা আছে এটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে বোল্ড, এই যে এইটার কথা বলছি বোল্ড। আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে লেখাটা একটু বোল্ড হয়ে যাবে। আমরা এখানে ক্লিক না করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করতে পারি। আমি এখানে ক্লিক করলাম, দেখুন লেখাটা একটু মোটা হয়ে গেল। তারপরে আমি যদি এটা উঠাই দিতে চাই তাহলে এখান থেকে আবার একবার প্রেস করব, দেখুন এটা উঠে গেল। তারপরে আমি যদি মনে করি যে ইটালিক করব তাহলে এখানে প্রেস করব, করে আমি এটা ইটালি করতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব। আমি এখানে ক্লিক করলাম, দেখুন লেখাগুলো একটু বাঁকা হয়ে গেছে। তারপরে আমি যদি মনে করি যে এটা উঠাই দিব তো সেটাও দিতে পারি। যদি আন্ডারলাইন করতে পারি, করতে চাই, তাহলে এখানে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউতে প্রেস করব। আমি এটাতে ক্লিক করলাম, নিচ থেকে দেখতে পাচ্ছেন একটা আন্ডারলাইন, আসলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ নিচ থেকে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন। এই দাগটা আসার কারণ হচ্ছে আমি যদি দাগটা উঠাতে চাই তাহলে আমি মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে ইগনোর অল করে দিব। আসলে তারপরে দেখতে পাচ্ছেন একটা সবুজ একটা দাগ দেখা যাচ্ছে মাইক্রোসফটের নিচে। আসলে এটা দেখানোর কারণ হচ্ছে মাইক্রোসফট একটা কোম্পানি, আর তাছাড়া হচ্ছে এই প্রথম ওয়ার্ডটি যদি আমি বড় হাতের করে দিই তাহলে আশা করি এটা দেখাবে না। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট, এখানে দেখাচ্ছে সবগুলো বড় হাতের করে দিল, এটা দেখাবে না, দেখুন ওটা চলে গেছে। এখানে টিউটোরিয়ালস আমি যদি এটাতে ক্লিক করি তাহলেও এটা চলে যাবে, অথবা আমি ইগনোর অল করলাম। দেখুন আসলে এগুলো কোনো ব্যাপার না তেমন, কারণ এগুলো প্রিন্ট দেওয়ার পরে থাকে না। তো দেখুন এই লাইনটা, এর নিচে থেকে একটা আন্ডারলাইন এসেছে। আমি যদি এখন মনে করি যে এই লেখা বা এই যে এই সেন্টেন্সগুলোকে টোটালটা আমি আন্ডারলাইন করব, ইটালিক করব এবং বোল্ড করব, তাহলে আপনারা এখান থেকে তিনটাই ক্লিক করে দিবেন। দেখুন এটা কিছুটা বাঁকা হয়ে গেছে, অর্থাৎ ইটালিক হয়ে গেছে, তারপরে হচ্ছে বোল্ডও হয়েছে এবং নিচ থেকে একটি দাগ দেখতে পাচ্ছেন, আন্ডারলাইনও হয়েছে। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। তারপরে দেখুন এখানে এই যে এইটা দিয়ে আমরা কোনো লেখাকে কাটতে পারি। এখানে আমি যদি এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করি তাহলে দেখুন এই লেখার মাঝখান থেকে কেটে গেছে, ঠিক আছে। আবার যদি এটা উঠাই দিতে চান তাহলে এখানে সিলেক্ট করে এখান থেকে এটা উঠাই দিতে পারেন, অথবা কন্ট্রোল জেড করে, জেড প্রেস করে আনডু করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। আমি যদি সাবস্ক্রিপ্টের কাজটা দেখাতে যাই তাহলে এখানে আমি কিছু লেখা নিয়ে এসেছি, দেখুন আমি এই ঢাকার উপরে অ্যাপ্লাই করব। দেখুন এই লেখাটা, এই বাংলাদেশ লেখাটা নিচে ঢাকা লেখাটা চলে এসেছে। আবার আমি যদি এখানে, এই যে অনেক সময় আমরা দেখি যে এ স্কোয়ার, আমি যদি এখানে সুপার স্ক্রিপ্ট করে দিই তাহলে এর উপরে স্কোয়ারটি চলে যাবে, দেখুন চলে গেছে। আশা করি এই দুইটার কাজও আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি যদি এই লেখাটা মার্ক করতে চাই তাহলে এখানে ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে, হাইলাইট যাকে বলা হয়। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো কালারটা দিয়ে দিতে পারি,
দিয়ে আমি এটা হাইলাইট করতে পারি। দেখুন এটা একটা কালার দিয়ে আমি হাইলাইট করলাম। এবার নিচের এই যে লাইনটাকে দেখতে পাচ্ছেন, আমি যদি মনে করি যে আমি আপনার হচ্ছে যে মার্ক করব না, বরং আমি এই লেখাগুলোর কালারটা চেঞ্জ করব, তাহলে আমি এখানে ক্লিক করতে পারি। এই আইকনটিতে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে অনেক রকম কালার, যেটা আপনার পছন্দ হয় আপনি প্রয়োজন মতো সেটা এখান থেকে দিয়ে নেবেন। আমি এই যে রেড মানে এই যে লাল রংটা এখানে দিয়ে নিলাম, দেখুন শুধুমাত্র ফন্টের কালারটা লাল হয়ে গেছে, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা সাদাই আছে। তো আজকের পর্বে আমি দেখাতে চেয়েছিলাম ক্লিপবোর্ড এবং ফন্ট এই দুইটি সেকশনের কাজ, এবং আমি এতক্ষণ যেটা দেখিয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যারা ধৈর্য ধরে এতক্ষণ টিউটোরিয়ালটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। তো পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমএস ওয়ার্ডের দ্বিতীয় পর্ব।